নমস্কার বন্ধুরা মভেটু ব্লক চ্যানেলের তরফ থেকে আপনি চলে চলেছি আবার একটু নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা তো কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম মানে আমারই টাইটেল আর থামলেন থেকে বুঝে গেছে আমি কাকে নিয়ে কথা বলবো তো কালকে যে আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেভাবে বলেছিলাম মন্দিরে ঘুরতে গেছে এম এস ফেম ঘুরতে গেছে ঘুরতে গিয়ে সোমনাথের সাথে কিন্তু কোনো কথা নেই কী সমস্যা কী সেটা আজকে তোমাদেরকে একদম প্রমাণসহ দেখিয়ে দেবো তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো কার্সিয়াং কার্সিয়াং ভ্রমণে তো পাহাড়ে উঠবে ওরা ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তো গাড়ি ঠিক করেছে গাড়ি প্রথমে একটা কথা বলি আগে দু টাকা পার নাইট ছিল সেক্ষেত্রে কি তোমরা দুটো রুম নিতে পারতে না তোমরা কি এতই গরিব হয়ে গেছো যে দুটো রুম নিতে পারতে না একটা রুমের মধ্যে ভাই দাদা দিদি জামাইবাবু সব একটা রুমের মধ্যেই এরকম ছোট লোক প্রণামও কেন তোমাদের মন্দিরা তুমি সত্যি মানে ছোট লোক হয়ে গেছো এত ছোট লোক প্রণামও শুরু করেছো নাকামো শুরু করেছ নেকুমামনি যে দুটো রুম নিতে নি ঘুরতে গেছো ঠিক আছে তা ওই একটা রুমের ভিতরে থাকলো গরু পালার মতো ছাগল পাল্লার মতো একটা রুমের ভিতরে থাকলো পরের দিনে তারা চলে যাচ্ছে ওখান থেকে কার্সিয়াং ভ্রমণে তো সব ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলছে ভিডিও করছে মন্দিরাকে বলবো হ্যাঁ মন্দিরের হয়তো মনটা খারাপ উপর থেকে দেখে এমন কিছু মনে হচ্ছে না শুধু ড্রেস ফ্রেস গুলো চেঞ্জ করছে না পাহাড়ে গেছো এরকম ড্রেস কেউ পরে না হ্যাঁ তুমি এর আগে যে ঘুরতে গেছিলে দীঘাতে তখন ভালো ভালো ড্রেস পরেছিলে এখানেও হয়তো পরতে কিন্তু সোমনাথের সাথে ঝামেলার পরে হয়তো পরনি একটা কথা বলবো সোমনাথের সাথে ঝামেলা হয়েছে ঠিক আছে একসাথে ঘুরতে তো গেছো যদি ঝামেলাটা হয়েছে তো সেটা কি মিটিয়ে নেওয়া যায় না দেখেছো তো রিয়াঙ্কার বরকে কি সুন্দর ছবি তুলছে দুজনে কি সুন্দর ছবি তুলছে কত ভালো সম্পর্ক সোমনাথের সাথে তোমার এমন কি হয়েছে যে দুজনে কথা বলছো না এমনকি সোমনাথ তোমার ক্যামেরাতেও আসতে চাইছে না তোমার ক্যামেরাতেও আসতে চাইছে না মানে ভিডিওটা নিতে গেলেই সোমনাথ কিন্তু সরে যাচ্ছে আর তুমি একবারও কিন্তু চেষ্টা করছো না সোমনাথের সাথে কথা বলার কথা বলার চেষ্টা করছো না কেন কেন মন্দিরা এমন ঝামেলা হয়েছে আর আরেকটা কথা তো রিয়াঙ্কাকে কি সুন্দর শাখা পলা পড়ে আছে আর তুমি কি এমন মডার্ন হয়ে গেছো কি বিশ্ব সুন্দরী হয়ে গেছে শাখা পলা খুলে দিয়েছো ঘুরতে গেছো বলে ঘুরতে গেলে নাকি আবার শাখা পলা খুলে দিতে হয় জানা নেই আমাদের তুমি যতই স্টাইল করো শাখা পোলা পরে থাকলে সেই স্টাইল কিন্তু কমে যায় না বিবাহিতা মেয়েদের শাখা পলাই হচ্ছে মানে হিন্দু মেয়েদের শাখা পলাই হচ্ছে আসল এইগুলো আমরা মানে এইগুলো আমরা খুলতে ভয় পাই আমরা ভয় পাই স্বামীর মঙ্গল কামনায় আমরা এগুলো পরে থাকি তাই সেগুলো যদি আমরা খুলে ফেলবো তাহলে পড়েছি কেন এগুলো যতই স্টাইল করি না কেন জীবনেও ভগবানের কাছে প্রার্থনা করব এইগুলো যেন না খুলতে হয় তুমি এত বড় সেলিব্রিটি হয়ে গেছো যে শাঁখা পোলাও পড়তে ইচ্ছা করে না আজকাল সেটা তো গেল তারপর সোমনাথের সাথে তোমার কি মনে যে তোমার ইচ্ছে করে না যে ঘুরতে গেছো সোমনাথের সাথে ছবি তুলতে দুটো রিল বানাতে বাড়িতে তো ভালোই সঙ্গে তা রিলটা বানাচ্ছ না কেন না সোমনাথের সাথে মিটমার সব করে নিচ্ছ না কেন ভাই ওই ভাই গেছে বলে ভাই ভাই কি তোমার নিজের ভাই কদিন এসছে তোমাদের লাইফে যে ভাই ভাই করে মরছো নিজের সংসারটা সামলাতে পারছো না তুমি ঘুরতে গেছো মেয়ে আছে তোমার কাছে সোমনাথ কেন দূরে দূরে থাকবে তুমি সোমনাথকে হাতটা ধরে টেনে আনতে পারছ না তুমি যদি সোমনাথের গিয়ে হাতটা ধরো টেনে নিয়ে আসো সোমনাথকে তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে কখনো যাবে না তুমি ইচ্ছে করে যাচ্ছ না কেননা সোমনাথকে তোমার পাশে প্রয়োজন নেই আজকে যে তোমার নাম যশ টাকা পয়সা হয়েছে সেখানে কি সোমনাথের কোনোই ভূমিকা নেই কি জানি তোমার মেয়ে তো মেয়েরা হয়তো অস্বীকার করতে পারো আমাদের হাজব্যান্ডরা আমাদের ক্যামেরার সামনে আসে না কিন্তু আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে সাপোর্ট করে যেমন আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে বলেই তো আমি ভিডিওটা করতে পাচ্ছি। হ্যাঁ মাঝে মাঝে বকে শরীর অসুস্থ বা কিছু চাপ আছে বকা দেয় ইউটিউব ইউটিউব কিন্তু তবুও কিন্তু সাপোর্ট করে দুদিন যদি ভিডিও না দিই তাহলে বলবে কি গো তুমি তো ভিডিও দিলে না তাহলে এরা তো সাপোর্ট করে বলেই না এখনও কিন্তু সফলতা পায়নি আর শুধু যে রিচার্জ মান্থলি রিচার্জ করা হয় সেই নেটটাতে কাজ হয়ে যায় তা কিন্তু না নেট রিচার্জ কিন্তু করতে হয় এমন কিছু মানে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকলেও রিচার্জ কিন্তু করে দেয় তাহলে সেক্ষেত্রে আমি অস্বীকার কি করে করব যে আমার হাজব্যান্ডের কোনো ভূমিকা নেই ক্যামেরার সামনে না থাক ক্যামেরার পেছনে আমার হাজব্যান্ডের আমার ভূমিকা আছে আমি শুধু হাজব্যান্ড কেন আমার বাড়ির প্রত্যেকটা মানে ফ্যামিলি মেম্বারে আমার সাপোর্ট আছে আমার মেয়ে আমার ছেলে আমার দাদা বৌদি মা মা তো বয়স হয়েছে তবু মায়ের ফুল সাপোর্ট আছে আমার ভিডিও করা নিয়ে তা সেক্ষেত্রে কি করে অস্বীকার করব তা মন্দিরা তুমি এত বড় সেলিব্রিটি হয়ে গেছো যে তুমি মানে সোমনাথকে পাত্তাই দিচ্ছ না এক্ষেত্রে আমি বলবো সোমনাথ না তুমি সোমনাথকে পাত্তা দিচ্ছ না ঘুরতে গেছো বরের হাত ধরে ঘুরবো না বরের সাথে ঘুরতে গেছি কার হাত ধরে ওই ভাইয়ের হাত ধরে ঘুরবো তাহলে বরকে নিয়ে গেছো কেন শো তা শো কি ক্যামেরার সামনেই তো আসছে না তাহলে কিসের জন্য নিয়ে গেছো বরের সাথে ঘুরতে যাব অথচ বরকে পাত্তা দেব না বর যাবে ওই দিকে আর বউ যাবে এই দিকে তা গিয়ে লাভ আনন্দটা সেখানে একটু হয় আনন্দ তো মাটি হয়ে যায় আজকেও তোমার কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো তোমার ভিড়তে কি বাজে বাজে কমেন্ট করছে কি লিখেছে দেখো সোমনাথ দাকে আর ওর ভালো লাগে না নতুন মানুষ কাউকে খুঁজছে সোমনাথ দাকে দেখে মনে হচ্ছে একটা কষ্টের মধ্যে আছে এটাই বলছি যে সোমনাথ দাকে মন্দির আর ভালো লাগে না নতুন মানুষ কাউকে খুঁজছে মন্দিরা আর সোমনাথ খুব কষ্টে আছে তাই যে সোমনাথ সঙ্গে যখন কথাই বলবেই না সোমনাথদাকে সঙ্গে কেন নিয়ে গেছো একদম আমার মনের কথা আমি এটা বললাম যে যখন তুমি কথা বলবে না পাশাপাশি হাঁটবে না তখন ওকে সঙ্গে নিয়ে গেছো কেন এটাই তো আমার কথা তাহলে নিয়ে গেলে ভাইয়ের সঙ্গে পার্সার যেতে পারতে একদম রাইট ভাইয়ের সাথে পার্সাল যেতে পারতে আর এনজয়টা আরও ভালো হতো এত সুন্দর জায়গায় ঘুরতে গেছো সোমনাথদার হাত ধরে ঘুরবে তবে না ভিডিও সুন্দর লাগবে খালি শুধু ভাই ভাই করছো তোমার বান্ধবীকে দেখে একটু শিখতে পারো কতবার ওর বরকে দেখাচ্ছে সুন্দর ঘাড়ে মাথা দিয়ে যাচ্ছিল তোমার বান্ধবীও কিন্তু সাজুগুজু করেছে স্টাইল দেখাচ্ছে কিন্তু হাতে শাখা পরে ঠিক আছে যে তোমার এতটাই স্টাইল বেড়ে গেছে যে শাখা পলা সব খুলে ফেলেছো। কারণ তোমার তো সোমনাথ দাকে আর ভালোই লাগে না বুঝেছো মন্দিরা বুঝেছো তোমাকে কি ধরনের কথাবার্তা বলছে তাতে কি তোমার কিছু যায় আসে নাকি তুমি একদম একদম উপরে উঠে গেছো যে তোমার কিছু যায় সব কমেন্টে বলেছে একজন কমেন্ট করেছে ঠিক আবারও আমারও মনে হচ্ছে যে ওদের হয়তো কোনো ঝগড়া হয়েছে তাই মন্দিরা মন্দিরার ক্যামেরাতে আসছে না সোমনাথ দা বলছে ওর নাকামি আর নিতে পারছি না একদম মন্দিরে একটু বেশি নাকামি করছে ঝগড়া হয়েছে বাড়িতে ঘুরতে গিয়ে ক্যামেরার মধ্যে মানাচ্ছে না ঝগড়া কার না হয় আর তো দেখেছি সোমনাথের সম্পর্কটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে রাইট মন্দিরা পালে সম্পর্কটা ঠিক করে নাও মা রকম মেয়ে তালে কেমন হবে দেখো কি শুনতে হচ্ছে তোমাকে আমরাও মন্দিরার রেগুলার ব্লগ দেখি কিন্তু সত্যি মন্দির আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে এখানেও সেটা বলা হয়েছে যে রেগুলার ব্লগ দেখি আর কিন্তু এই ব্যবহারটা ভালো লাগছে না খালি ভাই ভাই করে মানে ভাই ভাই করে কি ব্যাপার তো এত স্টাইল আজকাল শাখা পোলা বাদ কোনো কেন ঘুরতে গেলে কি শাখা পোলা করা যায় না এটাই শাখা পোলা করে কি ঘুরতে যাওয়া যায় না এটা আমাদের জানা ছিল না সোমনাথকে দেখে কষ্ট হচ্ছে বেচারাকে পাত্তা দিচ্ছে না হুম আজকাল একটু বেশি ভাই ভাই করছে আরে ভাই ভাই করছে ভাইয়ের পেছনে যে সাইয়া সেটা কে করে বুঝবে বলো মা যেমন চরিত্রহীন মেয়ে তো তেমনই হবে তাই না দেখো মন্দিরা দেখো কি সমস্ত কথা তোমাকে শুনতে হচ্ছে মানে বলার কিছু নেই আবারও বলছি মন্দিরাদি দাঁতে দাঁত থাকতে দাঁতের মর্ম শেখো তোমার ফ্রেন্ডও ঘুরতে আসছে ওকে দেখো শাখা পলা পরে কত সুন্দর লাগছে আর তুমি তো ব্রাহ্মণ বাড়ির বউ মন্দিরা তাহলে ভাবো ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে তুমি শাখা পোলা খুলে ছি মন্দিরা ছি তোমাকে মানে বলার কিছু নেই বলার ভাষা নেই তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ মধ্যে সব ঠিক করে নাও মন্দিরা সত্যি বরের সাথে এরকম মুখ ঘোরাঘুরি ভালো লাগে এক জায়গায় ঘুরতে গিয়ে আর হ্যাঁ তোমরা যে বৃষ্টিতে ভিজছো তোমরা যে বৃষ্টিতে ভিজছো তোমরা জানো না পাহাড় এলাকায় গেলে ছাতা সঙ্গে করে নিয়ে যেতে হয় আর এই সময় তোমার কখন যে কালবৈশাখী আসবে কখন বৃষ্টি হবে কিন্তু বলা যায় না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাহলে তোমরা কি জানো না একটা ছাতা নিয়ে যেতে হয় না তোমাদের সত্যি ঘুরতে যাওয়ার আনন্দে ছাতা নিয়ে যেতেই ভুলে গেছো তা এখানেও সেম একজন কমেন্ট করেছে পাহাড়ে গিয়েছো সঙ্গে ছাতা এখনই জানো না পাহাড়ে তখন যখন তখন বৃষ্টি হয় তোমার ভাই তো এর আগে তো গিয়েছে সে কেউ জানে না তোমার ভাই তো এর আগে গিয়েছে সে কি জানে না পাহাড়ে গেছে না কোন ভাগাড়ে গেছে দেখুন কিছুই জানে না দেখতে তো কি সব কথা বলছে তোমাকে ওভার স্মার্ট হতে গেছে তো আর হবে একদমই তাই মন্দির আর ড্রেসটা দেখো একবার মনে হচ্ছে রানাঘাট বাজারে যাচ্ছে হ্যাঁ মন্দিরের ড্রেসটা কিন্তু একদমই ভালো হয়নি বরের সঙ্গে ঝগড়া হয়েছে তাই এরকম ড্রেস পরেছে মানে এর আগে দীঘার পোশাক আর পাহাড়ের পোশাক দুটো আকাশ পাতাল পার্থক্য বরের সাথে ঝগড়া কেন হবে আমি ঘুরতে গেছি বর আসতে চাইছে না কিন্তু বরকে টেনে নিয়ে আসব। বরের হাতটা ধরবো বরের হাত ধরলে বর কি করে হাতটা ছাড়িয়ে দিয়ে চলে যায় কত সাহস দেখছি তা তুমি পারছ না মন্দিরা নাকি তুমি চাও না হাত কার ধরতে চাও ওই ভাই ভাই নিজের তো ভাই নয় তাহলে ভাই কি করে ভাই হয় এত ভাই ভাই করছো হুম নাকামির একটা সীমা থাকে মন্দিরার নাকটা তছনছ করে দিয়ে ভাইয়ের পিছনে ছুটো না ঠিক আছে ও ভাই কদিনের আর স্বামী চিরদিনের স্বামীকে ধরে রাখো দেখেছো তো তোমার মাকে দেখেছো। লোকের সাথে পালিয়ে গিয়ে তার সাথে থেকে তার সাথে সংসার করে এখন এসে কিন্তু তোমার বাবার সঙ্গেই থাকতে চাইছে খারাপ হোক ভালো হোক স্বামী স্বামীই হয় তাই দেখেছ তো শেষ বয়সে এসে তোমার মা পুরনো স্বামীকেই চাইছে স্বামী তো মেনে নেবে না কেন ছেলেদের কি কোনো মন নেই কেন মেনে নেবে সেই রকম তুমি ভাবছো সোমনাথকে ছেড়ে দিয়ে অন্য ঘাটে যাবে ওই ঘাট থেকে এমন লাথি মারবে সোমনাথের পায়ের কাছে এসে পড়বে কিন্তু সেদিন সোমনাথ যদি তোমাকে না গ্রহণ করে তখন তুমি কোথায় যাবে মন্দিরা তাই সমস্ত ঝগড়া ঝাঁটি মিটিয়ে নাও এই রকম করে মুখ ভার করে থেকো না একদমই ভালো লাগছে না দেখতে খুবই বাজে লাগছে ঘুরতে এসে কেউ এরকম করে পরের ভিডিওতে দেখতে চাই মন্দিরা যেন সোমনাথের হাত ধরে তুমি ঘুরে বেড়াচ্ছ আর সোমনাথের সাথে ছবি তুলছ সোমনাথের সাথে শর্ট বানাচ্ছ রিলস বানাচ্ছ দেখতে চাই দেখি তুমি কতটা মানে ভালোবাসো সোমনাথকে এটাই প্রমাণ করে দাও আর আমি কমেন্টগুলো পড়লাম না বন্ধুরা খুবই বাজে বাজে কমেন্ট আছে তাই আমি পড়ে শোনাচ্ছি না প্রচণ্ড বাজে লাগছে কমেন্টগুলো পড়তে মন্দিরেকে এই সমস্ত বাজে কমেন্ট শুনতে হচ্ছে কিন্তু আমি বলবো মন্দিরা পরের ভিডিওতে দেখতে চাই তুমি সোমনাথের হাত ধরে আছো রিলস বানাচ্ছো শর্ট ভিডিও বানাচ্ছো হাত ধরে ঘুরছ দেখতে চাই কিন্তু মেয়ের সাথে মজা করছে মানে করছে সোমনাথ তুমি তিনজনে মিলে অনেক মজা করছো পরের ভিডিওতে কিন্তু দেখতে চাই মনে থাকে যেন ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আর বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কথাগুলো ঠিক বলেছি কি না যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো যারা আসো এখনও চলেছে তাড়াতাড়ি মাবিটু ব্লকে সাবস্ক্রাইব করে নাও আমার সব বন্ধুরা খুব ভালো থেকে সুস্থ থাকো সবাইকে এত ভালোবাসা টাটা